হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। তো এখন আপনাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের যেই যতটুকু পর্যন্ত আমরা প্রজেক্টটা করেছি, এখন প্রজেক্টটা তো আমাদের ডেটাবেজের সাথে কানেক্টেড, কিন্তু আমাদের তো আসলে ডেটাবেজের জন্য যেই একটা লেয়ার তৈরি করা, ওই লেয়ারটা তো আমাদের তৈরি করতে হবে। আমরা তো এখন কন্ট্রোলারে লিখছি অনেক কিছু, তো এবং আমাদের জিএসপি ফাইলেও আমরা এসকিউএল কোয়েরি লিখেছিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটা আমাদের যে DAO লেয়ারটা আমরা তৈরি করেছিলাম, DAO অবজেক্টটা, এবং আমাদের ওখানে একটা এন্টিটি ছিল নোটিসেস এবং নোটিসেস DAO, এগুলো আমরা নিয়ে আসব আমাদের প্রজেক্টে। তো সেগুলো নেয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা প্যাকেজ এখানে তৈরি করতে পারি। কারেন্টলি তো এখানে প্যাকেজ তৈরি করা আছে কম ডট লিভিং অন কোডস ডট স্প্রিং ডট ওয়েব নামে। আমরা এখানে আরেকটা প্যাকেজ তৈরি করি না কেন, লেট আস রাইট ক্লিক ইট অ্যান্ড সে নিউ প্যাকেজ। এবং আমরা এখানে ওয়েবের কন্ট্রোলারের জায়গায় এখানে আমরা DAO দিতে পারি। তাহলে এখানে একটা DAO-র প্যাকেজ এখানে তৈরি হয়ে গেল। আমরা এখন যেটা করব, আমাদের আগে প্রজেক্টে সে লাইক নিয়ার অ্যাবাউট 46 নাম্বার প্রজেক্টে আমরা কিন্তু নোটিস এবং নোটিসেস DAO আমরা তৈরি করেছিলাম। আমরা এই দুটো কপি করার জন্য কন্ট্রোল সি দেই, তারপর যদি আমরা এখানে এসে DAO প্যাকেজের মধ্যে কন্ট্রোল ভি দেই, তাহলে অটোমেটিক্যালি ওগুলো এক্লিপস নিয়ে এসে তার প্যাকেজিং ইনফরমেশনগুলো চেঞ্জ করে দেওয়ার কথা, উইচ ইজ গুড। সে কিন্তু প্যাকেজিং ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নোটিসেস DAO-টা আছে, এটা কিন্তু একটা কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করা আছে। তার মানে এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি কনফিগারেশন থেকে, আমাদের অ্যানোটেশন বেসড কনফিগারেশন থেকে এটা লোড হওয়ার কথা। সো আমাদের এই DAO লোড করার জন্য আমাদের একটা স্প্রিংয়ের বিন কনফিগারেশন তৈরি করতে হবে, এবং পরে ওটাকে আমাদের স্প্রিংয়ের মধ্যে কনফিগার করে দিতে হবে যাতে ওই বিন কনটেক্সটায় স্প্রিং লোড করে। কারেন্টলি আমাদের এখানে যদি আমরা দেখি XML ফাইলগুলোর কনসেপ্টগুলো যদি দেখি, আমাদের এখানে কী কী আছে, আমাদের এখানে ওয়েব XML আছে এবং নোটিসেস সার্ভলেট আছে। আমরা চাইলে নোটিসেস সার্ভলেটটা আমরা ইউজ করতে পারতাম এই পারপাসে, কিন্তু এটা আসলে আইডিয়াল হবে না, কেননা নোটিসেস সার্ভলেটে আসলে শুধু সার্ভলেট থাকাটাই লজিক্যাল হবে, যেহেতু এখানে সার্ভলেট হিসেবে আমরা ডিফাইন করেছি। তো আমরা আমাদের বিন কনফিগারেশন রাখার জন্য আমরা খুব ইজিলি কিন্তু আমাদের এই সোর্স কোডে একটা প্যাকেজ রাখতে পারি যেটাকে আমরা কনফিগ বলতে পারি, এবং আমাদের বিন কনফিগারেশন ফাইলগুলো এবং কনটেক্সট ফাইলগুলো যেগুলো আমাদের সোর্স কোডের বিভিন্ন লেয়ার রিলেটেড, সেগুলো আমরা চাইলে আমাদের এখানে প্যাকেজের মধ্যে রাখতে পারি। সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আরেকটা প্যাকেজ তৈরি করি, নিউ প্যাকেজ, এবং এটার নাম আমরা দেই ফর এক্সাম্পল ওয়েব ডট কনফিগ। আচ্ছা, কনফিগটা আমরা তৈরি করলাম। এর ভেতরে এখন আমরা আমাদের একটা XML ফাইল তৈরি করতে পারি যেটা আমাদের অটো লোড করবে এই DAO এর ভেতরে ফর এক্সাম্পল যা আছে সেগুলোকে, সে যদি অ্যানোটেশন বেসড কনফিগারেশন থেকে থাকে সেগুলোতে সেগুলো অটো লোড করবে। সেটা করার জন্য যেটা করতে হবে, সেটা করার জন্য আমরা এখানে কনফিগে রাইট ক্লিক করে আমরা নিউ স্প্রিং বিন কনফিগারেশন ফাইল তৈরি করি একটা, এবং এটার নাম আমরা দিতে পারি DAO context dot xml। এবং এখানে আমরা এখন কিছু কনফিগার করব, সেটা হলো এটার নেম স্পেসে আমরা কনটেক্সটটা নিয়ে আসি, এবং আমরা যদি এখন কনটেক্সটে যাই, আমরা এখানে অ্যানোটেশন কনফিগটা রাখব, উইচ ইজ উই নিড, এবং আমাদের আরেকটা লাগবে কম্পোনেন্ট স্ক্যান। এবং এখানে আমাদের বেস প্যাকেজটা আমরা বলে দিব, আমরা যদি আমাদের প্যাকেজে যাই, আমাদের বেস প্যাকেজটা হবে DAO, কারণ আমরা DAO-র ভেতরে যা আছে এটা আমরা কপি কোয়ালিফাইড নেম দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলে এটা কাজ করার কথা, কন্ট্রোল স্পেস দিলে হ্যাঁ দাও, ঠিক আছে। সো আমরা যদি আমাদের সোর্সেসে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই DAO কনটেক্সটটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো এখানে একটা জিনিস খেয়াল করা দরকার যে স্প্রিংয়ে কিন্তু এরকম আমাদের যে DAO কনটেক্সট ফাইল তৈরি করছি,
এইভাবে কিন্তু আমরা আমাদের কনফিগে আরও কনটেক্সট ফাইল আমরা ডাউন দ্য রোড রাখবো, যেগুলো আমাদের বিভিন্ন টাইপের সার্ভিস বা ডিএও বা এই টাইপের যে কম্পোনেন্টগুলো আছে যেগুলো আমরা অটো ওয়্যারিং করতে চাই বা কনফিগার করতে চাই, সেগুলোর জন্য আমরা হেল্পিং কনফিগ ফাইল হিসেবে আমরা আলাদা আলাদা করে সেপারেট করে রাখতে পারি। তো এই টিউটোরিয়াল পর্যন্ত আসলে এতটুকুই। নেক্সট টিউটোরিয়ালে আমরা এখানে এই ডিএও কনটেক্সটাকে কীভাবে আমরা স্প্রিংয়ের থ্রু দিয়ে লোড করব সেটা আমরা দেখব। So until next time, happy living on codes.